মহামারীতে 49,52,000 ছাড়লো মোট প্রাণহানি। শুক্রবারও 7,500-এর বেশি মানুষের মৃত্যু হয় করোনায়। দিনে সর্বোচ্চ 1,500-এর মতো মানুষের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছে 79,000-এর বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ রাশিয়ায় মারা গেছে 1,064 জন। এই দিন ভারতে প্রাণ গেছে 650-এর বেশি মানুষের। ব্রাজিলে এই সংখ্যা 447। অন্যদিকে ইউক্রেনে মৃত্যু হয়েছে 600-এর অধিক মানুষের। বিশ্বে মোট শনাক্ত 24,37,00,000-এর বেশি।